ওয়েলকাম টু মাই চ্যানেল জব নিউজ অ্যান্ড এডুকেশনাল। আমি খুব দ্রুততার সঙ্গে আজকে একটা কথা যেটা আমি সবাইকে বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে প্রাইমারি টেটের যে দুর্নীতির খবরগুলো শুনতে পাচ্ছিলেন, শুধু দুর্নীতি নয়, তার পাশাপাশি যে সমস্ত কাণ্ডগুলো হচ্ছিল চারিদিকে, সেই সমস্ত কাণ্ডগুলোর মাঝেই কিন্তু দুটো সুখবর কিন্তু পেয়ে গেছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। সেই দুটো সুখবর হচ্ছে, প্রথম হচ্ছে যে সমস্ত চাকরি প্রার্থীরা আদালতে দ্বারস্থ হয়েছিলেন তাদেরকে কিন্তু 13 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর বিকাল 5:30টার মধ্যে কিন্তু সমস্ত নথিপত্রগুলো প্রাথমিক শিক্ষা পর্ষদে জমা দিতে বলা হয়েছে। যাদের নথিপত্র ঠিক থাকবে তারা কিন্তু চাকরি পেয়ে যাবেন, এটা কিন্তু বলা হয়েছে। আর দ্বিতীয় নম্বর সুখবর হচ্ছে যে পুজোর পরেই কিন্তু নতুন একটা বিজ্ঞপ্তি বেরোতে চলেছে, অর্থাৎ যে হেডমাস্টার পদগুলো যে শূন্য পদ ছিল, আবার উচ্চ প্রাথমিকে এবং প্রাথমিকে এছাড়া যে আপার প্রাইমারি যে কেস চলছে সেই কেসটাও কিন্তু দ্রুত নিষ্পত্তি হওয়ার কিন্তু একটা বৈঠক কিন্তু ডাকা হয়েছে। এছাড়াও শিক্ষা পর্ষদে যে সভাপতি আছেন তিনি এবং তিনার সঙ্গে আরও কিছুজন মিলে ব্রাত বসু এবং অন্যান্য বৈঠক করা হয়েছে এবং সেই বৈঠকে কিন্তু জানানো হয়েছে দুর্গাপুজো হয়ে গেলেই, দুর্গাপুজোর পরেই কিন্তু খুব বিপুল পরিমাণে নিয়োগ হবে উচ্চ প্রাথমিক থেকে শুরু করে হাই স্কুল, উচ্চ প্রাথমিক, আপার প্রাইমারি যেটা বলা হয়, এছাড়া প্রাথমিকেও, এছাড়াও যে সমস্ত হাই স্কুলে হেডমাস্টার শূন্যপদ খালি আছে সেই সমস্ত স্কুলে কিন্তু হেডমাস্টারের পদগুলোকে পূর্ণ করা হবে। আজকের মতো এখানে শেষ করছি, আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন। আজকের মতো এখানেই, শুভ জয়।